নমস্কার, দেখছেন কলকাতা টিভি সেরা দশ নিয়ে রয়েছে আমি তসমিনা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজধানীতে তাপমাত্রার পারদের হাফ সেঞ্চুরি, অতিরিক্ত গরমে দিল্লি জুড়ে তীব্র জলসংকট, প্রতিবেশী বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাড়তি জলের আর্জিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ আপ সরকার, এই পরিস্থিতিতেও থামেনি রাজনৈতিক তরজা। অনেকেই বলছেন দিল্লি এখন মরুভূমির চেয়েও বেশি গরম। বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 52.3 ডিগ্রি। দেশের রাজধানীর আবহাওয়ার ইতিহাসে যা নজিরবিহীন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল, দিল্লির তাপমাত্রা যখন উত্তরোত্তর বাড়ছে সেই সময় পাল্লা দিয়ে বাড়ছে জলের সমস্যাও। রাজধানীর এই চরম সংকটের কারণে জল অপচয় রুখতে জারি হয়েছে নয়া ফরমান। জল সংকটের জন্য হরিয়ানা সরকারকে আক্রমণ দিল্লির মন্ত্রী অতিশি মারলেনার। গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, স্বাভাবিকভাবেই বেড়েছে জলের চাহিদা। দিল্লিবাসীর তেষ্টা মেটাতে বিজেপির কাছে অনুরোধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শীর্ষ আদালতের দ্বারস্থ কেজরি, তার আবেদন অন্তত এক মাসের জন্য দিল্লিকে বাড়তি জল সরবরাহের নির্দেশ দেওয়া হোক হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশকে। যদিও এই সংকটের মধ্যেও রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। তীব্র গরম এবং জল সংকটের পাশাপাশি রাজধানীতে বিদ্যুতের চাহিদাও কার্যত তুঙ্গে পৌঁছেছে। অতীতের সব রেকর্ড ভেঙে গত বুধবার দিল্লির বিদ্যুতের চাহিদা 8,300 মেগাওয়াট ছাড়াই। কলকাতা টিভি। বিমানবন্দরে পা দিতেই গ্রেপ্তার, অবশেষে পুলিশের জালে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। বেঙ্গালুরু থেকে সিটের হাতে গ্রেপ্তার জেডিএস এর সাসপেন্ড সাংসদ প্রজ্জ্বল। তার গ্রেপ্তারির দাবিতে কর্ণাটক জুড়ে উঠে আসে বিক্ষোভে ছবি। লোকসভা ভোটে দ্বিতীয় দফার পরই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। 35 দিন পর ফের দেশে ফিরতেই গ্রেপ্তার প্রজ্জ্বল। বৃহস্পতিবার মধ্যরাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে পা দিতেই গ্রেপ্তার রেভান্না। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা হাসান লোকসভার বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্না, ধর্ষণ এবং যৌন হেনস্থাকাণ্ড সহ একাধিক অভিযোগে অভিযুক্ত রেভান্না। এছাড়াও হাসান লোকসভা আসনে রেভান্নাকে প্রার্থী করেছে জেডিএস। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরই দেশ ছেড়ে জার্মানি পালিয়ে গিয়েছিলেন তিনি। বেঙ্গালুরুতে প্রজ্জ্বলের বিমান অবতরণের খবর পেয়ে প্রস্তুত ছিল 9 সদস্যের সিটের দল। সিট ছাড়াও ছিল ডেপুটি কমিশনারের নেতৃত্বে স্থানীয় পুলিশের একটি দল। কর্ণাটক রিজার্ভ পুলিশও মোতায়েন করা হয়েছিল বিমানবন্দরে। 35 দিন পর জার্মান থেকে বেঙ্গালুরু ফিরতে প্রজ্জ্বলকে হেফাজতে নেয় সিট। প্রজ্জ্বলের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার হাসানে পদযাত্রা এবং জনসভার আয়োজন করেছিল। বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। সারা রাজ্যের 113টি সংগঠনের সদস্যরা এই পদযাত্রায় যোগ দেন। দেশে ফেরার কথা নিজেই একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন প্রজ্জ্বল। সেই মতো বৃহস্পতিবারই প্রজ্জ্বলের আগাম জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবী। আদালত রায় স্থগিত রেখে প্রজ্জ্বলের আইনজীবীকে রবিবার আদালতে হাজিরা দিতে বলেন। প্রজ্জ্বল রেভান্নার ভারতের বাইরে যাওয়ার বিষয়টি স্পন্সর করেছিল বিজেপি। পরিকল্পনা করেই তাকে বাইরে পাঠানো হয়েছিল বলে অভিযোগ যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ হারিস নালাপাদের। প্রোগ্রাম অফ শ্রী প্রজ্জ্বল রেভান্না টু গো আউটসাইড ইন্ডিয়া ইজ স্পন্সর্ড বাই বিজেপি। গ্রেপ্তারির পর বেঙ্গালুরু বিমানবন্দর থেকে রেভান্নার দুটি সুটকেসও বাজেয়াপ্ত করে বিশেষ তদন্তকারী দল। কলকাতা টিভি। ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়। কাশীপুরের বানিয়ারা তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। গুরুতর জখম 5 নৌসাদের গ্রেপ্তারের দাবি শওকত মোল্লার। বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার 2। ভাঙড়ের বোমাবাজির ঘটনায় অতিরিক্ত কিউআরটি পাঠানো হয়েছে। জেলা প্রশাসন রিপোর্ট পাঠিয়েছেন নির্বাচন কমিশনে। ভোটের আগে থমথমে ভাঙড়। যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা এলাকায় ভোটের আগে উত্তেজনা। দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে সংঘাতের অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকায় বৃহস্পতিবার রাতে এলাকার তৃণমূল নেতা রফিক খানের নেতৃত্বে কর্মীরা দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের নিশানা করে আইএসএফ এর লোকেরা এলোপাথারি বোমা ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় রফিক ও এক শিশু সহ 10 থেকে 12 জন জখম হন। তাদের মধ্যে 5 জনকে কলকাতার SSKM হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে, বাকিরা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি।
আহতদের দেখতে হাসপাতালে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শৌকত মোল্লা। আরএসএফের দাবি, তৃণমূল চক্রান্ত করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। সন্ত্রাস করার চেষ্টা করলেও শেষ দফার ভোটে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না তৃণমূল, দাবি কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর। গত পঞ্চায়েত ভোটে বারবার উত্তপ্ত হয়েছিল ভাঙড়, প্রাণহানিও ঘটেছিল। লোকসভা ভোটের আগেই সেই পরিস্থিতি তৈরি হওয়ায় সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছে, ভোট নির্বিঘ্নেই মিটবে তো, এলাকার মানুষ শান্তি চাইছেন। ভাঙড়ের বোমাবাজির ঘটনায় অতিরিক্ত QRT পাঠানো হয়েছে, জেলা প্রশাসন থেকে রিপোর্ট পাঠিয়েছে নির্বাচন কমিশনে। কলকাতা টিভি। জেলা সারাদিনের সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে, রাতভর বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথাও জল থই থই হাসপাতালে, কোথাও জলে তোড়ে ভেসে গিয়েছে বাঁশের সাঁকো। বর্ষা আসার আগে রাজ্যজুড়ে দুর্যোগের জলছবি। বর্ষায় জল দুর্ভোগে জেরবার হন হাওড়ার বাগনানের বাসিন্দারা। বৃষ্টি নামলে প্রতি বছরই এক হাঁটু জল পেরিয়ে পারাপার করতে হয় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, উঁচু রাস্তায় পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা নেই, তাতেই জমে যায় জল। রাতভর বৃষ্টিতে বেহাল দশা খাটাল মহকুমা হাসপাতাল চত্বরে, জলমগ্ন হাসপাতাল চত্বর। খাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি বিভাগ সহ হাসপাতাল গোটা চত্বরে পা রাখা দেয় এক রাতের বৃষ্টিতে। শুক্রবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে জল পেরিয়ে যাতায়াত করছেন রোগী এবং তাদের আত্মীয়রা। বেড়াতে গিয়ে বৃষ্টির খপরে পর্যটকরা, প্রবল বৃষ্টিতে হোটেলবন্দী হয়ে থাকতে হচ্ছে দীঘার পর্যটকদের। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী শুক্রবার সকাল থেকে বজ্রপাত সহ টানা বৃষ্টি শুরু হয়েছে দীঘায়। প্রবল বৃষ্টি নেমেছে দীঘার সমুদ্র উপকূলেও, ফলে হোটেলবন্দী পর্যটকেরা। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ডুয়ার্সের প্রতিটি নদীর জলস্তর বেড়েছে, এর জেরেই ভেসে গেল ফালাকাটার মুচনাই নদীর ওপরে বাঁশের সাঁকো। ফলে নদী পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ফালাকাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কলকাতা টিভি। বছর দুয়েক আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ধূপগুড়ির পুরসভার উপভোক্তারা। তাতে যতটা কাজ হয় সেটুকু হওয়ার পর থমকেছিল বাড়ি তৈরি। শেষমেশ আবাস যোজনার বাকি টাকার কিস্তি ছাড়তে শুরু করলো ধূপগুড়ি পুরসভা, শীঘ্রই বাড়ি তৈরির কাজও শুরু হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রয়েছে দীর্ঘদিন। বছর দুয়েক আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ধূপগুড়ি পুর এলাকার বাসিন্দারা। তাতে কেউ পিলার গেঁথেছেন, কেউ আবার দেওয়াল তুলেছেন, তবে বেশিরভাগই ঘরে ছাদ ঢালাই বাকি। পরপর দুটো বর্ষা অসম্পূর্ণ ঘরে কোনো ক্রমে মাথা গুঁজে কাটিয়েছেন ধূপগুড়ির বাসিন্দারা। অবশেষে তাদের সমস্যা দূর হতে চলেছে। ভোটের সময় ধূপগুড়িতে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে উপভোক্তাদের অসম্পূর্ণ বাড়ির কথা জানিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভোটের পর অবশেষে বাড়ি তৈরির টাকা এসেছে পুরসভার কাছে। জুনের প্রথম সপ্তাহ থেকেই বাড়ি তৈরির পরবর্তী কিস্তির টাকা দেওয়া শুরু করবে পুরসভা। দুটো বর্ষা কেটেছে ছাদহীন অবস্থায়। এবারের বর্ষাকাল আসার আগে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। ঘোর বর্ষায় নিজেদের দুরবস্থার কথা ভেবে ঘুমরেছিল ধূপগুড়িবাসীর। ঘর তৈরির টাকা আসার খবরে খানিকটা হলেও আশার আলো দেখেছেন তারা। জলপাইগুড়ি থেকে কৌস্তুভ ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। তিনটি ঘর নিয়ে তৈরি হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কালক্রমে সেই বাড়ির ভগ্নদশা। এখন একটি মাত্র ঘরে এসে ঠেকেছে বানারহাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যে কোনো মুহূর্তে বাড়িটি ভেঙে পড়তে পারে। সেই আশঙ্কায় কমেছে শিশু ও মায়েদের আনাগোনা। প্রাক প্রাথমিক শিক্ষা ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে শিশু ও মায়েরা। বানারহাটের সাঁকোয়াঝোড়া 1 নম্বর পঞ্চায়েতের 277 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশা। সামনেই বর্ষা আসছে, এই অবস্থায় ভগ্নপ্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিয়ে চিন্তায় কর্মীরা। এই অঙ্গনওয়াড়িতে একসময় প্রায় 75 জন পড়ুয়া আসত, এখন সেখানে জায়গার অভাব, তালাবন্ধ করে রাখা হয়েছে দুটি ঘর, বাকি একটি ঘরের বেহাল অবস্থা। টিনের চাল ফুটো হয়ে জল পড়ে সেটি থেকে, ঘরের দেওয়ালও নড়বড়ে। আতঙ্কে আর শিশুদের পাঠান না অভিভাবকরা। ভাঙা অঙ্গনওয়াড়িতে লেখাপড়ার পাঠ লাটে উঠেছে, তবে হবু মা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবারের যোগান মিলছে এখনো। প্রাণ ভয়ে কোনো রকমে জীর্ণ ভবনেই রান্নাবান্না করেন অঙ্গনওয়াড়ির কর্মীরা, সেই খাবারই দেওয়া হয় সকলকে। কেন্দ্রটির বেহাল দশার কথা জানেন স্থানীয় নেতারাও। একসময় শিশুদের শব্দে গমগম করত সাঁকোয়াঝোড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, আপাতত আগাছায় ঢেকেছে চারপাশ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কেন্দ্রটির ছাদ। জমি নিয়ে আইনি সমস্যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সংস্কার করা যাচ্ছে
পাচ্ছে না বলে দাবি করেছেন বিডিও নিরঞ্জন বর্মন, যদিও সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। জলবায়ুর পরিবর্তন এবং উষ্ণতার অস্বাভাবিক হেরফেরের ফলে গমের ফলন কমেছে পরপর তিন বছর, টান পড়েছে সরকারের ভাণ্ডারে। ফলে প্রায় ছ বছর পর ভারত তার খাদ্য ভাণ্ডার যথাযথ রাখতে ফের বিদেশ থেকে গম আমদানির সিদ্ধান্ত নিল। দ্য হিন্দু দৈনিক পত্রিকা লিখেছে, বাজারে গমের দাম যাতে বেড়ে না যায় সেই কথা মাথায় রেখেই এই গম আমদানির সিদ্ধান্ত। সাত দফা ভোট শেষ হলেই এই সরকারি নীতি প্রযোজ্য হবে। গম আমদানির পথ সহজ করতে ভারত সরকার গম আমদানির ওপর যে 40% আমদানি শুল্ক এখন বসানো রয়েছে তা কয়েক মাসের জন্য প্রত্যাহার করে নেবে বলে সংবাদপত্রটি লিখেছে। রোলার ফলোয়ার মিলার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রমোদ কুমার সংবাদ মাধ্যমকে বলেছেন, খোলা বাজারে যোগান স্বাভাবিক রাখতে এই শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণে সরকার কিছুটা বাধ্যই হয়েছে, এর ফলে সমস্যা এড়ানো সম্ভব হবে। যেসব দেশ থেকে গম ভারতে আসবে তার মধ্যে অন্যতম হল রাশিয়া। 3-5 মিলিয়ন টন গম আমদানি করা হতে পারে। সম্ভবত জুন মাসের পরেই এই কর ছাড় ঘোষণা করা হবে। তবে এই ছাড় ফের অক্টোবর নাগাদ লাগু করা হবে, যাতে আমদানি করা গমের চাপে পড়ে দেশের কৃষকদের ন্যায্য দাম পেতে অসুবিধে না হয়। সম্ভবত নির্বাচনের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদীর সরকার রেশনের বিনামূল্যে যে 5 কেজি গম দেওয়ার কর্মসূচি কোভিডের সময় চালু করেছিল, 2023-এ বন্ধ না করে চালু রেখেছিল, তা নির্বাচনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন এই প্রকল্প বন্ধ হবে না। অন্যদিকে কংগ্রেস ম্যানিফেস্টোতে ঘোষণা করেছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে 5 কেজির জায়গায় বিনামূল্যে রেশনের পরিমাণ 10 কেজি করা হবে, ফলে গমের চাহিদা বিরাটভাবেই বেড়ে যেতে পারে আগামী দিনে। কলকাতা টিভি। সময় আরও একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। দেশের মধ্যে কেরলে প্রথম সপ্তম শ্রেণী থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাঠ বাধ্যতামূলক করা হলো। স্কুল স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানোর জন্য এখন দক্ষিণের এই রাজ্যে চলছে 80,000 শিক্ষকের প্রশিক্ষণ। চলতি বছর থেকেই কেরালে স্কুলে সপ্তম শ্রেণী থেকে এআই বিষয় হিসেবে পড়ানো শুরু হতে চলেছে। প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রী এই বছর থেকে এআই এর পাঠ নেওয়া শুরু করবে। কেরালের পিনারাই বিজয়ন সরকারের পক্ষ থেকে এই তথ্য সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। এর জন্য পড়ুয়ারা এতদিন যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সরকারি পাঠ্যবই পড়ে এসেছে তার নতুন সংস্করণ প্রকাশ করা হবে জুন মাসের মধ্যে, যেখানে জায়গা করে নিয়েছে অত্যাধুনিক বিষয়। কিছু হাতে গোনা নামি স্কুলে নয়, সকলের জন্য চাই এআই শিক্ষা। এই ধারণা থেকেই কেরালের বামফ্রন্ট সরকার 80,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ভি শিবনগুপ্তি। এই নতুন পাঠ ঐচ্ছিক বা অপশনাল নয়, সকলের জন্য বাধ্যতামূলক। নতুন শিক্ষায় সপ্তম শ্রেণীর পড়ুয়াদের এআই এর পাঠ্য বিষয়ে কম্পিউটার ভিশন চ্যাপ্টারে হাতে কলমে যেসব প্রোগ্রাম লিখতে হবে তার মধ্যে রয়েছে এআই এর মাধ্যমে হিউম্যান ফেশিয়াল এক্সপ্রেশনকে চিহ্নিত করার প্রোগ্রাম। কেরলের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সরকারি পাঠ্যবই সব স্কুলে দ্বিতীয় শ্রেণী থেকে পড়ানো শুরু হবে। কলকাতা টিভি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া সহ 34টি অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্প। তবে দোষী সাব্যস্ত হলেও নির্বাচনী প্রচার করতে পারবেন ট্রাম্প। রায় নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করলেও বাইডেনের প্রতিক্রিয়া রায় প্রমাণ করে কেউই আইনের ঊর্ধ্বে নন। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে এই পর্নস্টারের সম্পর্ক গোপন করতে পর্নস্টারকে প্রায় $130,000 ঘুষ দেন ট্রাম্প। স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার পাশাপাশি সেই আর্থিক কারচুপি গোপন করতে নিজের ব্যবসার হিসেবেও গরমিল করেন ট্রাম্প। মোট 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। দোষী সাব্যস্ত হওয়ার ফলে প্রত্যেকটি অভিযোগের প্রেক্ষিতে তাঁর 4 বছর করে কারাদণ্ড হতে পারে বলে জানাচ্ছে আইনজীবী মহল। তবে আইনজীবীদের ধারণা, কারাবাস থেকে শেষ পর্যন্ত রেহাই পেতে পারেন 77 বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্ট। রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের দাবি, তিনি একজন অত্যন্ত নিরপরাধ মানুষ, রায়কে অসম্মানজনক অভিহিত করে রায়ে কারচুপি হয়েছে বলে দাবি করছেন ট্রাম্প। জনতার আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রায় প্রমাণ করে কেউই আইনের ঊর্ধ্বে নন,
1920 সালে এভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এক প্রার্থী। রিপাবলিকানদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে দলীয় মনোনয়ন দেওয়ার আগেই আগামী 11 জুলাই দোষী সাব্যস্ত ট্রাম্পের জন্য সাজা ঘোষণা করবে 12 সদস্যের জুরিদের আদালত। কলকাতা টিভি। এবার নিজের জোটেই বিরোধীদের মুখে বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম ভোটের আয়োজনের প্রস্তাব যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের। অন্যদিকে রাফায় হামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। প্যালেস্তাইনের বিষয়ে দ্বিরাষ্ট্র তত্ত্বের পক্ষে মত দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম ভোটের আয়োজনের প্রস্তাব দিল যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টসের মধ্যমপন্থী দল। গাজা নিয়ে নেতানিয়াহুর পরিকল্পনা কি তা জানাতে নেতানিয়াহুকে সময় বেঁধে দিলেন গ্যান্টস। 8 জুন পরিকল্পনা জমা দিতে বলেন নেতানিয়াহুকে। শুধু তাই নয়, এ ধরনের কোনো পরিকল্পনা না হলে জোট ছাড়ার হুমকিও দিয়েছেন তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। 7 অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়, পরে ইসরায়েল ও গাজায় হামলা শুরু করে। ভারত বৃহস্পতিবার ইসরায়েলের প্যালেস্তাইনের সংঘাতের বিষয়ে তার দীর্ঘস্থায়ী অবস্থানকে পুনরায় নিশ্চিত করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র প্যালেস্তাইনের প্রতি ভারতের ঐতিহাসিক সমর্থন এবং দ্বিরাষ্ট্র সমাধানের কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার অল আইজ অন রাফার প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে গাজার রাফাতে মানুষের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, রাফা শিবিরে হৃদয় বিদারক ক্ষতি, মানুষের জীবন রক্ষার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। এই পদক্ষেপকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। কলকাতা টিভি। সেটা তো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।